হ্যাপি মাদার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার আদর ও ভালোবাসা জানাই। আমি গতকাল একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থান। সেখানে আমি রাজকন্যা মাধবীকে নিয়ে একটি গল্প বলেছিলাম। সেই গল্পে মাধবীর ভয়ঙ্কর জীবনের কথা, সে তিনজন রাজার সঙ্গে অবিবাহিত অবস্থা, তাদের সঙ্গদানে তার তিন পুত্র হয়েছে, এক মুনির সাথে সঙ্গদানে তার একটি পুত্র হয়েছে। এগুলো যেহেতু তারা বিখ্যাত লোক, তা ব্যভিচারের পর্যায়ে পড়ে না। তার সন্তানদের তিনি মায়ের যদিও সন্তান পাবার কথা, কিন্তু সেই সন্তান মাধবী পায়নি। তার বদলে তিন রাজাকে এবং মুনিকে সেই সন্তান দিয়ে এসেছে। সেই সন্তানদের মুখও সে আর ভবিষ্যতে কোনোদিন দেখতে পাবে না। তার সন্তানদের সে মা ডাক শুনতে পায়নি, তার সন্তানরা তাকে মা হিসেবে জানলো না, চিনল না। তার রাজার বাড়িতেও স্থান নেই। রাজা যযাতি কতক্ষণে তাকে বাড়ি থেকে সরাবে, তার বিয়ে দেবে, সেই চিন্তায় তিনি আকুল। চার ছেলের মা, তারও বিয়ের জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। তার কোনো ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছে নেই, তার কোনো নিজেকে নিয়ে ভাবা, নিজেকে নিয়ে সিদ্ধান্ত নেবার কোনো উপায় নেই। রাজা ঠিক করলেন ছেলেদের সাথে আলোচনা করে যে তার স্বয়ম্বর সভা হবে। সেই স্বয়ম্বর সভা তিনি উপস্থিত থাকবেন না, কারণ চার ছেলের মায়ের বিয়ের আবেদন তিনি রাজা যযাতি হয়ে করতে পারবেন না। সেখানে স্বয়ম্বর সভা খুব সুন্দর করে সাজানো হয়েছে, তাকেও সুন্দর করে সাজানো হয়েছে, শাড়ি টাড়ি পরিয়ে, গয়না পরিয়ে, ফুলের মুকুট পরিয়ে তাকে সাজানো হয়েছে। আর চারিদিকে ভালো ভালো খাবার, দাস দাসীরা ছোটাছুটি করছে। আর চার ছেলের মাকে বিয়ে করতে কত ও রাজারাজি এসেছে, তাই দেখে তো মাধবী আচ্ছন্ন বোধ করছে। কারণ সব রাজারা শুনে এসেছে যে ক্ষেত্রে একটি কনফার্ম নিউজ আছে। সেই কনফার্ম নিউজটি কি, এই মাধবীকে বিয়ে করলে তারা পুত্র সন্তান লাভ করবে। সেই পুত্র সন্তানের তৈরি যন্ত্র হিসেবে তারা মাধবীকে নিয়ে যেতে চায়। এবং মাধবী আবার একটি খবর শুনেছে, মাধবী সন্তান জন্মদানের পর আবার কুমারী হয়ে যাবে। এই রকম একটা সুযোগ তারা কেউ হাতছাড়া করতে চায়নি। নাগ, গন্ধর্ব, মানব, সব ধরনের রাজারাই সেখানে এসে উপস্থিত হয়েছে। তাদের মধ্যে থেকে বেছে নিতে হবে তার প্রতি নির্বাচন, তাকে নিজেকে করতে হবে। এবং তারাও এসেছে রাজা যযাতির মতে বিখ্যাত রাজার সঙ্গে তাদের একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হলে তারাও অনেকটা তাদের নিরাপদে তারা দিন যাপন করতে পারবে, রাজা যযাতির তারা সাহায্য পাবে। তা মাধবী তো ভীষণই, মাধবীর জীবনে হতাশা, মাধবী প্রকৃত ভালোবাসা জীবনে পেল না। সবাই তাকে ব্যবহার করেছে, তার বাবা থেকে শুরু করে তিনজন রাজা, মুনি, দুজন মুনি সবাই তাকে ব্যবহার করেছে। সে ভীষণই বিধ্বস্ত, তার হাতে মালা, সে কাকে মালা দেবে, সবাই উৎসুক হয়ে আছে। আর একটা কথা, সবাই তাকে দেখতেও এসেছে, তাকে সবাই দেখতেও এসেছে যে সে সে কেমন মহিলা, সে এত অ্যাডভান্স মহিলা যে কোনো কিছুতে তার বিরক্তি নেই, তার কোনো কিছুতে ঘেন্না নেই। সে পরপরেই চার পুরুষের সঙ্গে সঙ্গদান করেছে কিভাবে, তা অনেকের কৌতূহলেও এসেছে অনেকে, যাই হোক। আর তার সঙ্গে সখী রয়েছে, সখীর থালায় ফুলের মালা রয়েছে, আর তার হাতেও একটি ফুলের মালা দেওয়া হয়েছে। সেই দিনই যদি তার প্রতি নির্বাচন হয় সেদিনই বিয়ে হবে, এই রকমই সব ব্যবস্থা করা আছে। তা ক্লান্ত বিধ্বস্ত মাধবী ফুলের মালা হাতে সব রাজাদের দেখতে দেখতে এক সময় আচ্ছন্ন হয়ে এবং অবসাদে সে মাটিতে লুটিয়ে পড়ল। সে আর বিয়ের সিদ্ধান্ত নেবার মতন আর তার শরীরে বল নেই। এইটি একটি উদাহরণ মেয়েদের অবস্থান। তাদের পুরুষ যা চাইবে তাই করবে, তাদের যদি চায় বাল্য বিবাহ দেবে, তাই যখন সে বিবাহর কোনো অর্থ খোঁজে না, তার বাল্য বিবাহ হবে। যদি তাকে সতীদাহ করতে চায়, পুড়িয়ে মারতে চায়, তাহলে তাকে পুড়িয়ে মারা হবে। তার যদি পুরুষ যদি মনে করে সে বহু বিবাহ করে তাকে সতী মেনে দেবে, তাই তাকে মেনে নিতে হবে। তাকে প্রতি পদক্ষেপে তাকে পরীক্ষা দিতে হবে, তার যা আছে সব দিয়ে দিতে হবে। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন একটি গানের আকারে, আমার যেসব দিতে হবে সে তো আমি জানি,
আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, আমার নিপুণ সেবা সব দিতে হবে, কিন্তু তার বিনিময়ে পুরুষের কাছ থেকে অনেক ক্ষেত্রেই মহিলারা সম্মানটুকু পান না, লাঞ্ছনার শিকার হন এবং তীব্র বাক্যবাণে তাদের বিদ্ধ করা হয়। তার বাপের বাড়ি যদি গরিব হয় তাহলে তার কথাই নেই, সেই মহিলাটির মানসিক যন্ত্রণার কথা কাউকে বলতে পারে না। গরিবের মেয়ের যদি বড় লোকের ঘরে বিয়ে হয়, পনেদি ঘরে বিয়ে হয়, তাহলে তো আরোই বলা যায় না। তারা আগেকার দিনেও মেয়েরা যেমন দাসীর ভূমিকা পালন করেছে, তেমনি আজও মেয়েদের অনেক ক্ষেত্রেই দাসীর ভূমিকা পালন করতে হয়। একমাত্র সে যদি শিক্ষিত হতে পারে, সে যদি নিজের অন্নে নিজেকে পালন করতে পারে, তাহলে অবস্থাটার কিছুটা হলেও পরিবর্তন হতে পারে। সে তার মতো করে সে তার জীবন কাটাতে পারে। কিন্তু যতক্ষণ মেয়েরা পুরুষের অন্নে প্রতিপালিত হবে ততক্ষণ তার রেহাই নেই। তাকে শারীরিক মানসিকভাবে বিধ্বস্ত করা হবে এবং পুরুষের সিদ্ধান্তই তাকে মেনে নিতে হবে, তার নিজের বলে কোনো সিদ্ধান্ত থাকবে না। এত নিপুণ সেবা, এত পুরুষের জন্য তার দুশ্চিন্তা, এত ভালোবাসা, কোনো কিছুরই কোনো মূল্য নেই। কারণ নারী সবসময় পুরুষের কাছে একটি পণ্যের মতো, একটি ভোগের জিনিস। সে একজন দাসীর মতো উদয়াস্ত পরিশ্রম করেও পুরুষের থেকে বেশিরভাগ ক্ষেত্রেই সম্মান পান না, সেটা বড়ই দুঃখের। এবং পুরুষেরও ভেবে দেখা দরকার, সে তাকে ঘিরে যারা রয়েছে তাদের ছাড়া তার জীবন অচল। মা ছাড়া সে জন্মাতো না, স্ত্রী ছাড়া সে সেবা পেত না, সন্তান ছাড়া সে শ্রদ্ধা ভক্তি পুরো বয়সী আদর যত্ন কন্যারত্ন ছাড়া সে পেত না। সুতরাং মেয়েদের শ্রদ্ধা করতে শিখুন, মেয়েদের সবসময় ভোগের সামগ্রী হিসেবে ভাববেন না। আজকে এই বলেই আমি পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থান বক্তব্যটি শেষ করলাম। আবার একটি মনোগ্রাহী বিষয় নিয়ে আপনাদের কাছে আসছি। হ্যাপি মাদার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।